সো আজকে আমি একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করব আর যে ড্রেসটা আমি নিজে হাতেই বানিয়েছি আগের ভিডিওটাতে তোমরা দেখতে পেয়েছো তার সাথে সাথে তোমাদের কিছু কথাও শেয়ার করবো তো অনেকেই আমাকে বলে এই যে ফেসবুক এ এত এত ভিডিও আপলোড করিস সেগুলো থেকে কি টাকা পাস আর এই সব কিছু কি টাকাতে হয় আমি ভিডিও বানাতে ভালোবাসি বলেই ভিডিও বানাই আর আজকে থেকে তো বানাই না সেই দুই হাজার ষোলো থেকে ভিডিও বানাই যখন থেকে আমি ফোনটা কিনেছি তো অনেক মানুষে অনেক রকম আমার ভিডিও নিয়ে নিন্দা চর্চা করে তো আমি চাই আর আমি ওদেরকে দেখাতে চাই যে একদিন আমিও বড়ো একটা ইনফ্লু ইনফ্লুয়েসার হবো আর অনেক বেশি টাকা উপার্জন করব শুধুমাত্র ভিডিও থেকেই তো শুধুমাত্র তোমাদের সাপোর্ট চাই তোমরা যদি সাপোর্ট না করো আমার আশাটা কখনোই পূরণ হবে না তো তোমরা আমার পাশে থেকো আর আমাকে অলওয়েজ সাপোর্ট করে যেও ঠিক আছে আর ভিডিওটা শেয়ার করে তো একদমই ভুলো না আর আমাকে কেমন লাগছে সেটাও বলতে আমাকে ভুলো না তো এইখানে দেখো আমি রেডি হয়ে গেছি আর ভাবছিলাম তো রেডি হয়ে গেছি যখন কিছু ফটোশ্যুট করা যাক যেহেতু জামাটা আমি নিজে বানিয়েছি তোর ভিডিও শ্যুট করেছিলাম স্লো মোশন হিসাবে আর ব্যাকগ্রাউন্ডে অনেক কিছুই ছিল তো তখন আমি দেখতে পাইনি এডিট করার সময় দেখতে পেয়েছি যে ব্যাকগ্রাউন্ডে কী কী রয়েছে তোমরা যারা ব্যাকগ্রাউন্ডে কী কী রয়েছে লক্ষ্য করেছো অবশ্যই কমেন্টস করে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটা কতটুকু মনোযোগ দিয়ে দেখো আর কতটুকু আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো এই ছিল আমার জামা আর এই জামাটার ভিতরে আটটা লেট ছিল তো আমি অনেক কষ্ট করে বানিয়েছি এইখানে আমি লাল প্রজাপতির মতো উড়ছিলাম আর এইটা হলো হাতের পোষণটা যে নতুন ডিজাইন বের হয়েছে না এখন দুটো লেয়ারের মধ্যে থাকে অনেকটাই ভালো লাগে সেই ডিজাইনটাই করতে চেষ্টা করেছিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই আর এই যে হলো আমার তরফ থেকে তোমাদের জন্য ছোট্ট ভালোবাসা সবাই আমার পাশে থেকো ততক্ষণের জন্য সবাইকে বাই